হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বেঙ্গলি ইউটিউবার শ্রাবণী। তো আপনারা সবাই কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি। তো পুরো দিন বেশ ভালোই কেটে যাচ্ছে। আর আমি আজকে কোনো ব্লগ, মানে কোনো রোজ যেরকম দেখাই সেরকম আমি আজকে আমার ভিডিও দেখাবো না। তো সামনে তো সরস্বতী পুজো আসছে, তো সকলেরই বাঙালি প্রিয় সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোটাকে সবাই ভ্যালেন্টাইন ডে হিসাবে দেখে। তো সবাই ম্যারিড আনম্যারিড সব মহিলারাই একটু সাজতে ভালোবাসে। তো আমি ভাবছি আজকে একটা ট্র্যাডিশনাল লুক, যাকে বলে একটা সরস্বতী পুজো মেকআপ লুক, আপনাদের সামনে নিয়ে হাজির করব। তো আমি সেরকম মেকআপ কিছু জানি না, আমি আমার মতো করে মেকআপ আমি একদমই করতে জানি না। আমি আমার মতো করে সাজবো, সেটাকেই আপনাদের কাছে আমি উপস্থাপন করব। তো চলুন দেখা যাক, ঠিক আছে, কিভাবে আমি সাজি। তো আমার শাড়ি পরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর চুলটাকে মোটামুটি আমি হেয়ারস্টাইলটা করেছি, মোটামুটি করেছি তাড়াহুড়ো করে। তো চুল চাইলে আপনারা ছাড়তেও পারেন। তো আমি মুখে যা মাখার মেখে নিয়েছি, এবার আমি ভুরুটা করব, আই মেকআপ করব আর লিপস্টিক দেবো, তাহলেই আমার। ভিডিওটা দেখাতে পারিনি, আমি আমার মতোই সেজেছি, কেমন হয়েছে জানি না। হেয়ারস্টাইলটা আমি একটা খোপা করেছি, খোপাটা এখন আর্টিফিশিয়াল অনেক রকমের খোপা পাওয়া যায়, তো আপনারা চাইলে সেই খোপা লাগিয়ে নিতে পারেন। আর এই ফুলটা আর্টিফিশিয়াল একটা জুঁই ফুলের মতো আমার কাছে ছিল, এটা লাগিয়ে নিয়েছি। তা মোটামুটি এইরকমই বাড়িতে পুজো করার জন্য, বাড়িতে যখন পুজো টুজো হবে সরস্বতী পুজো, এইরকম একটা মোটামুটি লুক দেওয়ার চেষ্টা করেছি আমি। তো আমি ওভারঅল দেখানোর চেষ্টা করছি আমাদের আপনাদের, ঠিক আছে। মেকআপ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ব্লগ চ্যানেলের মধ্যে আমি একটা মেকআপ ভিডিও দিলাম, আপনাদের উৎসাহিত পেলে আমি আরও নিজের মতো করে আমি মেকআপ করেছি, আমি আরও মেকআপ ভিডিও দেবো। আমি মেকআপ করতে একদমই জানি না, আমি যখনই মেকআপ করি আমার মেকআপ কিটও সেরকম নেই, বাড়িতে যা আছে আমি সেই দিয়েই করি। আর তাহলে আমি পরে একটা অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড সি ইউ এগেন। ততক্ষণের জন্য আপনারা খুব খুব ভালো থাকবেন। তো বাই বাই।